आज ये कृष्ण सुदामा लीला प्रत्येके श्रीमद भगवत धरे धरी आमरा जानबो जे सुदामा सत्य जुगे के छिले त्रेता जुगे के हले एवं दापरे की छिले एवं कलिते की हले पुरो चार जुगेर कथा आमरा आज के आस्वादन करब। তাই সুদামা সত্যযুগে তিনি কে ছিলেন বাবা? এই সুদামা সত্যযুগে কে ছিলেন? সত্যযুগে ভগবান শ্রী বিষ্ণু চারটি অংশ হয়েছিল, চারটি অংশ হয়েছিল ভগবান বিষ্ণু। প্রথম অংশ হলো বাসুদেব, দ্বিতীয় অংশ হলো সংকর্ষ, তৃতীয় অংশ হলো পদ্মুম্ন, আর চতুর্থ অংশ হলো অনিরুদ্ধ। আমরা যদি মনে করি যে বিষ্ণুর একটিমাত্র অংশ, সেটা কিন্তু ভুল মত। বিষ্ণু চারটি অংশ হয়েছে। এখন এই চারটি অংশ একসঙ্গে ত্রেতা যুগে তারা চার ভাই হয়ে দশরথের ঘরে জন্মগ্রহণ করল। রামায়ণ না হলে কখনো কৃষ্ণ সুদামা লীলা হবে না। কৃষ্ণ সুদামা লীলা করতে হলে রামায়ণ আগে অবশ্যই প্রয়োজন। তাই চারটি অংশ চার ভাই রূপে তারা দশরথের ঘরে আবির্ভূত হলেন। প্রথম ভাগ হলো বাসুদেব। এই বাসুদেব হলো রাম। শঙ্কর্ষ, সে হলো ভাই লক্ষ্য। পদ্মুম্ন হলো ভরত, আর অনিরুদ্ধ হলো শত্রুঘ্ন। অনিরুদ্ধ হলো ভাই শত্রুঘ্ন, আর বড় ভাই রাম তিনি হলে বাসুদেব, আর পদ্মুম্ন হয়েছিল ভরত। এইখান থেকেই কৃষ্ণ সুদামা লীলাটা শুরু, কারণ কৃষ্ণ সুদামা লীলা করতে হলে রামায়ণকে অবশ্যই আগে আনতে হবে। রামায়ণ না হলে কৃষ্ণ সুদামা লীলা হবে না বাবা। তার চার সন্তান, রাজা দশরথের চার সন্তান যখন বড় হচ্ছে, এখন দশরথ মনে মনে চিন্তা করছে যে এইবার তো আমার বয়স হয়েছে, আমাকে বানপ্রস্থে যেতে হবে। তাই তাদের কুলগুরু ছিল, দশরথের কুলগুরু ছিল বৈশিষ্ট্য মুনি। সেই বৈশিষ্ট্য মুনি তার কাছে রাজা দশরথ জিজ্ঞাসা করছে, আচ্ছা মুনিব, আমার তো বয়স হয়েছে, আমার তো এবার বানপ্রস্থে যেতে হবে, তা আমার যে চার সন্তান, এই চার সন্তানের মধ্যে কে বেশি যোগ্য, কার কাছে আমি আমার এই রাজত্বভার তুলে দেব, কার হাতে আমার এই রাজ্যভার আমি তুলে দিতে পারি? তখন বৈশিষ্ট্য মুনি বলছে, দেখো দশরথ, আমি তোমার চার সন্তানকে শিক্ষা দিয়েছি, তোমার চার সন্তানকে আমি শিক্ষা দিয়েছি, তাই আমি ভালো করে জানি তোমার এই চার সন্তানের মধ্যে কেউ যদি সব থেকে বেশি যোগ্য হয়, সে হলো তোমার ছেলে রাম। রাম বিনা তোমার এই রাজত্বের ভার কেউ নিতে পারবে না, তাই তুমি তোমার রাজত্বের ভার রামের হাতে তুলে দাও। বেশ মুনিবর, তাহলে আমি সারা রাজ্যে ঘোষণা করে দিই যে আগামীকাল আমার রামের রাজ্যাভিষেক হবে। বেশ শুভস্য শীঘ্রম, তাড়াতাড়ি তুমি ঘোষণা করে দাও, যেহেতু শুভ কাজ ফেলে রাখতে নেই, শুভ কাজ যত তাড়াতাড়ি করা হয় ততই ভালো। তাই রাজা দশরথ কী করেছে গো মা, সারা রাজ্যে ঢেরা পিটিয়ে ঘোষণা করে দিল যে আগামীকাল আমার রাজে রামের রাজ্যাভিষেক হবে, আগামীকাল আমার রামের রাজ্যাভিষেক হবে, যাও তোমরা সারা অযোধ্যায় ঘোষণা করে দাও। যেই না এই কথা সবাই শুনেছে গো মা, কারোর আনন্দ আর ধরছে না, সবাই বলছে, ওরে আমাদের রাম রাজা হবে, আমাদের রাম রাজা হবে, ওরে যা কিছু আছে সব দিয়ে তোরা ভগবানের পূজা কর, যজ্ঞ কর, আরে আমাদের রাম রাজা হবে, আমাদের আনন্দের সীমা নাই। সারা রাজ্যে কত আনন্দ,
কত আনন্দ হচ্ছে। মাতা সুমিত্রা লক্ষণকে সাজাচ্ছি, লক্ষণ কাল তোমার দাদা রাজা হবে। শোনো লক্ষণ, তুমি সর্বদা তোমার দাদার সঙ্গে থাকবে, দেখো তোমার দাদার যেন কখনো কোনো কষ্ট না হয়। তুমি সর্বদা তোমার দাদার পাশে পাশে থাকবে, দাদার ছায়া হয়ে থাকবে। আর ওদিকে মাতা কৌশল্যা সে ভগবানের স্তুতি করছে, ভগবানকে পূজা দিচ্ছে, কাল তার ছেলে রাজা হবে। আর আপনারা জানেন কি না জানি না, মা এই তিন মায়ের মধ্যে রামকে যদি কেউ বেশি ভালোবেসে থাকে সেটা হলো মাতা কৈকেয়ী। কৈকেয়ীর মতো করে রামকে কেউ ভালোবাসতে পারেনি, তাই ওই মাতা কৈকেয়ী আজকে এত আনন্দ পেয়েছে যে মাতা কৈকেয়ীর মনে আনন্দ ধরছে না, তার নিজের রাজভাণ্ডার রাজকোষ তার যত কিছু জমানো সম্পত্তি ছিল সোনা দানা মণি মাণিক্য সব কিছু খুলে দিয়েছে, দাস দাসীদের সব খুলে দিয়েছে, দিয়ে বলছে ওরে কাল আমার রাম রাজা হবে, তোদের যা কিছু যা ভালো লাগে তোরা সব কিছু নিয়ে যা, দেখিস শুধু আমার নামকে তোরা আশীর্বাদ করে যাস, তোরা প্রাণ ভরে আমার রামকে আশীর্বাদ করে যাস, আমার রাম যেন সুখী হয়, আমার রাম যেন ভালো থাকে। মা গো, এখন ওই মাতা কৈকেয়ী ছোটবেলার দাসী মন্থরা, সেই মন্থরা তাকে তো সব থেকে বেশি ভালোবাসত মা, তাই সব থেকে বেশি দামি রত্নমালাটা ওই মন্থরার জন্য তুলে রেখেছে। মন্থরার জন্য সব থেকে বেশি দামি রত্নমালাটা তুলে রেখেছে আজ মাতা কৈকেয়ী। সমস্ত দাস দাসীর সামনে ওই দামি রত্নমালাটা মন্থরার গলায় পরিয়ে দিল। কিন্তু মা গো, ওই মন্থরার এত কুটিল বুদ্ধি, যেই না দামি রত্নমালাটা পরিয়ে দিয়েছে সকল দাস দাসীর সামনে, কৈকেয়ীর সামনে টান দিয়ে রত্নমালাটা ছিঁড়ে মাটিতে ফেলে দিয়েছে। যেই না ছিঁড়ে রত্নমালাটা ফেলে দিয়েছে, মাতা কৈকেয়ী বলছে হ্যারে এই মন্থরা, এত দামি রত্নমালা আমি তোর গলায় পরিয়ে দিলাম আর তুই কিনা মালাটা ছিঁড়ে ফেলে দিলি। তোর গলায় মালাটা দেওয়ার আগে আমার বোঝা উচিত ছিল যে বাদরের গলায় কখনো মুক্তার মালা শোভা পায় না। আমি ছোট থেকে দেখছি আমার রামের কোনো ভালো কাজ হলে তুই কখনো সহ্য করতে পারিস না, তোর গাত্র দাহ হয়। কেন রে, আমার রাম তোর কি ক্ষতি করেছে, কি করেছে আমার রাম? তখন মন্ত্রা পেঁচিয়ে পেঁচিয়ে বলছে, এত কুটিল বুদ্ধি তো মনে মাগো। সে কূটনীতি বুদ্ধির দ্বারা পেঁচিয়ে পেঁচিয়ে মন্ত্রা বলছে, কৈকেয়ী শোনো, কৈকেয়ী তোমার পিতা কে কই রাজা, অর্থের বিনিময়ে আমাকে তোমার দাসী করে রেখেছে, তোমার স্বামী দশরথ অর্থ দিয়ে আমাকে তোমার দাসী করে রেখেছে, তাই দাসী প্রীতি করা হলো আমার কাজ। কিন্তু শুনে রাখো, কাল যখন রাম রাজা হবে, রাজমাতা হবে ওই কৌশল্যা, ওই কৌশল্যা হবে রাজমাতা। আর যখন কৌশল্যা রাজমাতা হবে তখন তোমায় এসে বলবে, কিরে কৈকেয়ী আমার রাম রাজা হয়েছে, আমি হলাম রাজমাতা, কই দে তো আমার পায়ে একটু আমায় ভালো করে তেল মালিশ করে দে তো, তখন তোমার ভালো লাগবে তো? হ্যাঁ, ওই সতীনের পায়ে তেল মালিশ করতে ভালো লাগবে? যেই না এ কথা বলেছে মা গো, এমন বিষাক্ত কথা, বিষ দিয়ে দিয়ে তার কানটাকে একেবারে বিষাক্ত করে তুলেছে। যেই মাকে, যেই মা তার রামকে এত ভালোবাসত,
राम छाड़ा से किछु जानतो ना। तीनजनेर मध्ये सबथेके जदि राम के केउ भालोबेसे थाके सेटा हलो ओई माता कैकेयी, जार कोले छोटो थेके रामचंद्र मानुष होयेछे। সেই কৈকেয়ীর কান আজকে এত বিষাক্ত করে দিল যে সেই কৈকেয়ীর কাছে সবথেকে পরম শত্রু হয়ে দাঁড়ালো রাম। তাই যখন রামের রাজ্যাভিষেক হবে, রাজা দশরথ দেখছি সারা রাজমহলে কত আনন্দ, রানীরা নিজেদেরকে সাজাচ্ছে, দুই রানীর ঘরে আলো জ্বলছে, কিন্তু কৈকেয়ীর ঘরে আলো নেই। ওই কৈকেয়ী মা গো সমস্ত অলংকার খুলে ফেলে দিল, আলু থালু করে চুলটাকে আলু থালু করে এসে ব্রাক করে বসে রইল গোসা ঘরে। আগেকার দিনে রাজবাড়িতে একটা করে গোসা ঘর থাকত, রানীরা যদি রাগ করত তবে সেই গোসা ঘরে যেয়ে বসে থাকত, আর রাজা তার দ্বারা বুঝতে পারত যে আমার রানীর মান হয়েছে, রাগ করেছে। তাই কৈকেয়ী আজকে কি করেছে, সেই গোসা ঘরে যেয়ে বসে আছে। রাজা দশরথ খুঁজতে খুঁজতে এসে পৌঁছালো গোসা ঘরে, এসে দেখছে কৈকেয়ী বসে আছে। দশরথ বলছে, কৈকেয়ী আর চারিদিকে এত আনন্দ, আজ তোমার ছেলে রাম রাজা হবে। কৈকেয়ী তোমার মনে আনন্দ হচ্ছে না, তুমি আনন্দ পাওনি কৈকেয়ী, বলো তোমার আজকে আনন্দ হচ্ছে না তোমার ছেলে রাম রাজা হবে? কৈকেয়ী তখন বলছে, আপনি আমাকে আনন্দিত দেখতেছেন, আপনি চান যাতে আমি আনন্দ পাই? অবশ্যই চাই। কৈকেয়ী কি হয়েছে তোমার? তখন কৈকেয়ী বলছে, শুনুন রাজা, দুবার আমি আপনাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছি, আর দুবার যখন আপনাকে আমি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছি তখন আপনি আমাকে প্রতিশ্রুতি করেছিলেন যে আপনি আমাকে দুটো বর দেবেন। হ্যাঁ, আমি বলেছিলাম বর দুটো আমি পরে চাইব, তাই সেই বর দুটো আমার এখন চাই। তুমি আমার কাছ থেকে বর চাও কৈকেয়ী? শুধু বর নয়, জানো কৈকেয়ী, আজ আমার মনে এত আনন্দ, আমার কাছ থেকে যদি কেউ প্রাণটা চায় আমি তাও আজকে সেটা দিয়ে দেব। বলো বলো তুমি আমার কাছে কি চাও? শুনুন রাজা, আমার প্রথম বর হলো আমার সন্তানের চিরশত্রু ওই রাম, আপনার প্রিয় পুত্র রাম, ওই রাম আজকে সিংহাসনে বসবে না, আজকে সিংহাসনে বসবে, আজকে রাজ্যাভিষেক হবে আমার ছেলে ভরতের। আর দ্বিতীয় বর চাই, আর দ্বিতীয় বর হলো যে কাল প্রভাত হতে না হতে আপনার প্রিয় সন্তান ওই রামকে 14 বছরের ন্যায় বনবাসে চলে যেতে হবে। যেই কথা বলেছে রাজা দশরথের মাথায় যেন বজ্রাঘাত। কৈকেয়ী তুমি কি বললে? কৈকেয়ী ভরত রাজা হবে তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার রাম, আমার প্রিয় পুত্র রাম, তাকে তুমি বনবাসে যেতে বলছো। কৈকেয়ী এই বর তুমি ফিরিয়ে নাও, আমি এই বর তোমায় দিতে পারবো না। কৈকেয়ী তুমি ফিরিয়ে নাও তোমার কথা, আমি কিছুতেই দিতে পারবো না। রাজা একবার যখন আমি বলেছি এই বর আপনাকে আমার দিতেই হবে, তখন রাজা দশরথ রামকে ডাক দিয়েছে, রাম রাম
রাম রামচন্দ্র এসে ডাকছে পিতা, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ রাম। শোনো না, আজ আমার একটা কথা তোমায় রাখতে হবে বাবা। তুমি রাখবে তো? পিতা বলুন কি কথা আমার রাখতে হবে। শোনো না, তোমার মাতা, তোমার সব মাতা আমার কাছ থেকে দুটো বর চেয়েছিলাম। প্রথম বর চেয়েছে যে রাজ্যাভিষেক হবে, তবে সেটা তোমার নয়, তোমার ভাই ভরতের। আর দ্বিতীয় বর চেয়েছে তোমাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। রাম, তুমি আমার কথাটা রাখবে না? আমি তো তোমার মাতাকে অঙ্গীকার করেছি, আর আমাদের বংশের নিয়ম, আমাদের প্রাণ যাবে যা, কিন্তু আমাদের বচন যেন কখনো না যায়। তাই তুমি আমার কথাটা রাখবে বাবা? দয়াময় বলছি বাবা, আমার এই দেহটা কার দেহ? এই দেহটা তো আপনারই দেয়া দেহ। আপনার মনে শুভ চিন্তার উদয় হয়েছিল, তাই আমার জন্ম হয়েছিল। এই দেহটা তো আপনার দেয়া দেহ, তাই আপনি যদি চান তবে এই দেহটা রাজ সিংহাসনে বসবে, আর আপনি যদি না চান তবে এই দেহটা সিংহাসনে বসবে না। আর আপনি যদি বলেন এই দেহটা বনবাসে যাবে, তবে এই দেহটা বনবাসে যাবে। মা সীতা যখনই শুনতে পেয়েছে তার স্বামী যাবে 14 বছরের জন্য বনবাসে, কোথায় ছিল ছুটে এসে প্রভুর চরণ দুটো জড়িয়ে ধরেছে দয়াময়। তুমি যাবে বনবাসে, আর আমি তোমাকে ছেড়ে এই সোনার পালঙ্কে শুয়ে থাকবো। এই স্ত্রী শিক্ষা আমার পিতামাতা আমাকে দেয়নি প্রভু। তাই তুমি যেখানে যাবে কৃপা করে তুমি আমার সঙ্গে নেবে দয়াময়। তুমি যেন আমাকে এখানে ফেলে রেখে যেও না, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। কোথায় ছিল ভাই লক্ষ্মণ? দাদা বনবাসে যাবে, ছুটতে ছুটতে এসেছে দাদা। দাদা তুমি বনবাসে যাবে দাদা? দাদা ছোটবেলায় মা কৌশল্যা আমায় বলেছিল, রে লক্ষ্মণ, রাম যদি দেহ হয় লক্ষ্মণ হলো রামের ছায়া। তাই দেহ যদি যায় ছায়া কি কখনো থাকতে পারে দাদা? তাই তুমি যেন আমাকে ফেলে রেখে যেও না দাদা, তুমি আমাকে কৃপা করে তোমার সঙ্গে নিও। তুমি যদি চলে যাও এই রাজত্বে, এই ভুতুরে বাড়িতে থেকে আমি কি করব? আমিও তোমার সঙ্গে যাব। যেই এ কথা বলেছে মা গো, তখন দয়াময় রামচন্দ্র পিতাকে ডেকে বলছে, পিতা আজ তো আমার মঙ্গল হলো পিতা। একদিকে আমার মাতৃ সত্য পালন, আর একদিকে আমার পিতার অঙ্গীকার রক্ষা, আর একদিকে ভাইকে রাজ্য প্রদান, আর একদিকে বনবাসে গিয়ে সাধুর চরণে সেবা করা। বাবা এমন ভাগ্য কয়জনার হয়? আমি তো বড় ভাগ্যবান যে এত ভাগ্য আমার হয়েছে বাবা। তুমি আমায় বিদায় দাও, আমি এবার বনবাস।